বর্তমান বাংলাদেশের একজন জনপ্রিয় লেখক আরিফ আজাদের বই পড়া যাবে কি? আরিফ আজাদ সাহেবের বই পড়া যাবে কি যাবে না, দূরে থাকাটাই বেশি ভালো। কেননা সাহিত্যিক বই, সাহিত্যের ঢঙে কখন আপনি নিজে ঘষে যান, এই জন্য দূরে থাকাটা ভালো। তবে আলেম ওলামা যারা আছে তারা পড়তে পারবে। সাধারণ আমজনতা যারা পড়াশোনার জ্ঞান রাখে না, কথা বুঝতে পারছেন, আকিদা মানহাজ বুঝে না, তারা এইসব বই থেকে দূরে থাকবে। আর আপনি এই বই যদি পড়তে চান, আগে কোরআন হাদিস আকিদা ফিক এগুলো পড়ে জ্ঞান অর্জন করেন। যদি কোনো বই ভুল থাকে, আপনি ধরার যোগ্যতা যদি রাখতে পারেন, তবে যে কোনো লেখকের বই পড়তে পারবেন। কিন্তু আপনি নিজে জানেন না, আপনি যে কোনো বই পড়বেন, ইলম নিতে যাবেন, কোনটা ঠিক ঢুকছে কোনটা ভুল ঢুকছে আপনি বুঝতে পারবেন না, কথা বুঝতে পারছেন। তার জন্য আগে নিজে কোরআন সুন্নাহ জ্ঞান অর্জন করার পরে নাস্তিকদের বই পড়েন না, কোনো সমস্যা নেই। দেখুন, শুকরিয়া।